हेलो बंधुरा, बांगलार मुख आमार चैनेले तुम्हारे सबाई के आबार स्वागत। आज के आबार आमी एक नतून रिव्यू निये एशेछी। रिसेंटली आमी फ्लिपकार्ट और मिशो थेके कटा जिनिस किनेछी निजेर जोन्य, तो सेटा तुम्हारे शेयर करे निते चाई। तो चलो स्टार्ट करी। देखो ये पैकेटटा एशेछे फ्लिपकार्ट थेके, देखते ही पाच्छो एखाने फ्लिपकार्टेर लोगो आछे। एकटु पैकेट एक डिफरेंट टाइप। एबारे देखी जो नॉर्मली सब प्लास्टिकर पैकेट देवा है, एबार देखी जे ब्राउन पेपर पैकेज देवा होच्छे फ्लिपकार्टे। तो आमी एटाके खुले देखा तुम्हारे ये कि आछे। देखो तुम्हारा निश्चय खूब इगलि भावचो जे इटा कि जिनिस। आमी तुम्हारे देखाई, एटा एक्चुअलि एक रैपरन स्कर्ट। ठीक आछे, माने जे स्कर्टगुलो तुम्हारा निश्चय देखेछो रैप, माने एरकम खोला थाके, जे रकम नर्मल स्कर्टगुलो एरकम दुदिक थेके आटकानो थाके, आमरा पोरे नि। किन्तु एटा कि हय, एटा एकदम जेरकम शाड़ी हय, शाड़ी एकटा माने कोनो आटकानो थाके ना, जस्ट एकटा कापड़। तो एई रैपरन स्कर्टटाओ नर्मली एरकम कोमरेर दिके बेल टाइपेर थाके, प्लस तुमि एकदम तुमि जेरकम खुशि सेरकम पोरते पारो। मीन्स तोमाके रैप करे स्कर्टटाके पोरते हबे। एटा जस्ट आमि तोमाके इंट्रोडक्शन दिलाम, कारण যারা জানো না তাদেরকে বলে দিই। তো এগুলো নরমাল ভীষণ কমফোর্টেবল হয়। আমি এগুলো বাড়িতে পরি, হ্যাঁ আমার নরমালি খুব ভালো লাগে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন। দেখো স্কার্টটা হচ্ছে তোমার ম্যাজেন্টা কালারের, পুরো স্কোয়ার স্কোয়ার টাইপের। ঠিক আছে, আর এই দেখো এই রকম টাইপের বেল্ট রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই দেখো বেল্ট আছে, আর এই রকম। দাঁড়া আরেকবার ভালো করে দেখিয়ে দিই। দেখো দেখো, মানে চেক টাইপের এরকম, আমি নর্মালি প্রিন্টেড থাকে এরকম চেক টাইপের র‍্যাপরন্স কারই প্রথমবার আমি পেয়েছি ফ্লিপকার্টে, এই কারণে আমি অর্ডার করলাম। তো আমি এটাকে পরে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে ফ্লিপকার্ট থেকে আমি যেই র‍্যাপরন স্কার্টটা কিনেছি সেটা দেখতে কেমন লেগেছে। তো তোমরা যদি চাও ওটা নিশ্চয়ই কিনতে পারো, আমি সব লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর প্রাইসও ভীষণ রিজনেবল, এটা অ্যারাউন্ড আমাকে বোধ হয় 300 সামথিং পড়েছে, বেশি পড়েনি। তো ইটস অ্যাফোর্ডেবল, তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, তো নেক্সট প্রোডাক্টের দিকে চলে যাই। এটা দেখো, এটা আমি অর্ডার করেছি মিশো থেকে। তো খুলে দেখে নি কি আছে। দেখো বন্ধুরা, এটাও একটা র‍্যাপরন স্কার্ট মিশো থেকে। আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি ফুটোটা। দেখো এটা হোয়াইট অ্যান্ড অরেঞ্জের মধ্যে আছে, জিনিসটা দেখতে বেশ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো এখানে এই ব্লকগুলোতে হাতি হাতি ব্লক আছে, এখানে তোমার কিছু কলকা করা অরেঞ্জ, লাইট অরেঞ্জের ওপরে আবার হোয়াইট অ্যান্ড অগেন অরেঞ্জ। তো ওটা দেখতে সত্যি খুব সুন্দর,
মানে ভীষণ সোবার টাইপের দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তো এইটা আমি আবার পরে দেখাবো, আরেকটা প্রোডাক্ট দেখে নিই যেটা মিশোর থেকে আমি অর্ডার করেছি। দেখো এইটা হলো গিয়ে, এটাও অ্যাপ্রন স্কার্ট, এটাও তোমার তুমি বলতে পারো স্টিল কালার, স্টিল বা ব্লু কালার বলতে পারো। দেখাচ্ছি দাঁড়া, বুঝতে পারছি না মুখটা কোথায়। হ্যাঁ পেয়েছি, দেখো খুবই সোবার দেখতে, এটা দেখো খুব সোবার দেখতে, যে পরবে তাকে দেখতে খুব ভালো লাগবে। মানে তুমি ভিডিওতে যেরকম কালারটা দেখছো ব্লু দেখাচ্ছে, তো অ্যাকচুয়ালি এটা কিন্তু স্টিল কালার, ঠিক আছে? কিন্তু আমার খুব ভালো লেগেছে, এত সোবার জিনিসটা। মানে এটা রাফিউজ, বাড়িতেও রাফিউজ করতে পারবে, আর ডার্ক কালার যেহেতু তুমি ওটা পরতে বাইরে, মানে বাড়িতে বাইরে যেখানে খুশি পরতে পারবে, টি শার্টের ওপর পরতে পারবে, ওপরে একটা টপ দিয়ে পরতে পারবে, খুবই ভালো লাগবে। তো আমি দুটোকে পরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা এবার বলো তোমাদের কেমন লেগেছে আমার তিনটে র‍্যাপার স্কার্ট। একটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, আর দুটো মিশো থেকে কিনেছি। তো তোমরা বলো, আমার তো তিনটেই খুব ভালো লেগেছে, বাট সব থেকে ফেভারিট আমার লেগেছে যেটা স্টিল কালার ছিল, ব্লু কালার, ওটা বিকজ ওটা ডার্ক কালার। আর আমি নর্মালি দেখো বাড়িতে যখন ধুই এমনি কাছি, তখন অতটা বেশি ভাবি না যে কাচার সময়, তো আয়রনের দাগ থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। উইথ টাইম হোয়াইট কালার যদি থাকে ওটা একটা ডাল কালার হয়ে যায়, তো এই কারণে আমি ডার্ক কালারটা প্রেফার করি। আর তার মধ্যে যদি সোবার কালার হয় তো নাথিং লাইক ইট, তো আমার ওটাই সব থেকে বেস্ট লেগেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার ওই তোমার যেটা ফ্লিপকার্ট থেকে এনেছি চেক করা, যদিও ওটা আমার যেটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি সেটা অরেঞ্জ কালার দেখাচ্ছিল, বাট আমার কাছে এসছে পিঙ্ক কালার বা ম্যাজেন্টা কালার। এনিওয়ে কাপড়টা ভালো, বাট কালারটা ডিফারেন্ট এসছে, তো সেটা আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট আদারওয়াইজ জিনিসটা ভালো। আর আরেকটা যেটা আছে এই যে এইটা, এই যে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালারের যেটা, এটাও আমার সত্যি খুব ভালো লেগেছে, ভীষণ সোবার কালার, বাট লাইট কালার বলে বাড়িতে পরাটা একটু চাপ হয়ে যাবে, তাও আমি একটু তোলা তোলা করে পরবো। আমার সবকটাই ভীষণ ভালো লেগেছে, তো আমি ডেসক্রিপশন বক্সে সবকটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি দেখো, দেখে ওটাকে পারচেস করতে পারো, ঠিক আছে? আর প্রাইসও ভেরি রিজনেবল। ওকে থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার নতুন একটা কোনো রিভিউ নিয়ে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু ভিউ করে নাও। থ্যাংক ইউ, নমস্কার।